শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম শুরুতেই জানাবো শিরোনাম বোলারদের দাপটের ম্যাচে মাহমুদুল্লাহর কাছে তামিমের হার লো স্কোরিং এ রোমাঞ্চ মিরপুরে সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতায় দুশ্চিন্তা নেই নির্বাচকদের নতুন চোখ হাবিবুল বাশারের পারিশ্রমিক ইস্যুতে সালাউদ্দিনের আশ্বাস পেয়েছেন ফুটবলাররা দেশের জন্য ট্রফি চেয়েছেন বাফুফে বস করোনা আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদো আইসোলেশনে আছেন পর্তুগালে মিস করবেন সুইডেন ম্যাচ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর শুরুতে ক্রিকেটের খবর এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে মাহমুদুল্লাহর দল লো স্কোরিং ম্যাচে তামিম একাদশকে হারিয়েছে 5 উইকেটে রুবেল সুমনের আগুন ঝরা বোলিংয়ে 103 রানে গুটিয়ে যায় তামিমের দল জবাবে শুরুটা ভালো না হলেও মুমিনুল সোহান জুটি বিপদ হতে দেননি 41 রানের কার্যকরী ইনিংস খেলেন সোহান 16 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রুবেল সকাল থেকেই বৃষ্টির শঙ্কা সময় মতো ম্যাচ গড়ালেও দুই তামিমের আলোচিত জুটি জমেনি মেঘলা আকাশের নিচে শুরু থেকেই রুবেলের গতি আর অ্যাগ্রেশন তামিমকে ফেরান দুর্দান্ত এক ডেলিভারিতে এরপরেই বৃষ্টির দাপট খেলা বন্ধ থাকে 104 মিনিট ম্যাচ নেমে আসে 47 ওভারে বৃষ্টির পর মন্থর উইকেটে আরও অ্যাগ্রাসী রুবেল ফেরান তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ মিঠুনকে দারুণ শুরুর পর জুনিয়র তামিম থামেন 27 রানে এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে রুবেলের পর তামিমদের ভুগিয়েছেন পেসার সুমন খান একে একে ফেরান শাহাদাত হোসেন দীপু মোসাদ্দেক সৈকত ও এনামুল বিজয়কে কোনো মতে 100 পার করে তামিম একাদশ লো স্কোরিং ম্যাচে হতাশা উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ একাদশের 3 ওপেনার সহজ ম্যাচ কঠিন করেছেন লিটন নাইম ও ইমরুল ডাক মেরে মাহমুদুল্লাহও সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ শুরু ধাক্কা সামাল দেন মুমিনুল ও সোহান মুমিনুল খেলেন 39 রানের ইনিংস দলকে জিতিয়ে সোহান মাঠ ছাড়েন অপরাজিত 41 রানে মাহমুদুল্লাহদের জয় আসে 20 ওভার আগে সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রেসিডেন্টস কাপে সিনিয়রদের পারফরমেন্স নিয়ে খুব একটা ভাবনা নেই নির্বাচকদের নান্নু বাসার দেখে নিতে চান যুবদল ও এইচপির সদস্যদের হৃদয় মুগ্ধ ইরফানের পারফরমেন্সে এরই মধ্যে মন কেড়েছে নির্বাচক হাবিবুল বাশারের এই ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি প্রথম ম্যাচে জয় এসেছে সেখানে নাজমুল একাদশের টপ অর্ডারের কোনো ভূমিকা নেই সৌম্য সাইফ শান্তরা ব্যর্থ অনুশীলনে এজন্য একটু বেশি সিরিয়াস ব্যাটসম্যানেরা নেটে খুঁজে পাওয়া গেল না সবশেষ 3 ইনিংসে রান না পাওয়া মুশফিককে সিরিয়াস মুশি দলের সাথে ব্যাটিং অনুশীলন করেননি ইনডোরে ভুল ত্রুটি নিয়ে একাকী কাজ করেছেন প্রায় 2 ঘন্টা সিনিয়রদের মধ্যে প্রথম ম্যাচে তামিম লিটন সৈকত মিঠুনও রানের দেখা পাননি এ নিয়ে নির্বাচকদের ভাবনা নেই এতটুকু কারণ তাদের নজর যে নতুনদের দিকে প্লেয়ার লাইক মুশফিক মাহমুদুল্লাহ এরা আসলে প্রুভেন প্লেয়ার এদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নেই আর এরা সময় মধ্যে পারফর্ম করবেই সেটা কোনো কনসার্ন নয় বাট এই সাথে নতুন খেলোয়াড়দের দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের জন্য কোনোটাই কোনো সমস্যা নেই টিম গঠনে তাড়াহুড়ো নেই বিপিএল বাতিল হয়েছে সামনে কী কী ঘরোয়া টুর্নামেন্ট হবে তাও নিশ্চিত নয় জানুয়ারিতে ঘরে মাঠে ওয়েস্ট ইন্ডিজ সফর হবে ধরেই পরিকল্পনা গুছিয়ে রাখছেন নির্বাচকেরা খেলোয়াড়রা কিন্তু খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলছেন প্রতিযোগিতা নিয়েই খেলছেন এবং আমাদের যদি ওয়েস্ট ইন্ডিজ সফর হয় জানুয়ারি মাসে তার আগে আমরা কী কী টুর্নামেন্ট পাবো আমরা এখনও শিওর নেই কেউ আসলে শিওর না বাট এইটা দিয়েই কিন্তু আমরা দেখা শুরু করেছি মোটামুটি বাট এটা এটাও আমাদের মাথায় যে সবাইকে আমরা একদম পুরোপুরি ছন্দে পাবো না হয়তো একটা দুটো ম্যাচ সুযোগ একটু বেশি লাগতে পারে শুরুর দিকেই নজর কেড়েছেন হৃদয় মুগ্ধ সুমন ইরফান সময়ের সাথে আরও অনেকেই হয়তো আলো কাড়বেন বাড়বে প্রতিযোগিতা যাতে লাভ হবে জাতীয় দলের মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ
করোনায় বদলে গেছে বিসিবির প্রতিভা অন্বেষণ কার্যক্রমের প্রক্রিয়া। এবার সারা দেশ থেকে ক্রিকেটারদের পাঠানো ভিডিওর ভিত্তিতে হবে প্রাথমিক বাছাই। কিভাবে সেই ভিডিও করতে হবে সেই নির্দেশনাও দিয়েছে বিসিবি। আর ভবিষ্যতের ক্রিকেটারদের উৎসাহ দিতে কথা বলেছেন তামিম মুশফিক আকবররা। প্রতি বছরই চলে বিসিবির বয়সভিত্তিক প্রতিভা বাছাই কার্যক্রম। অনূর্ধ্ব 14, 16 ও 18-তে যাদের পাওয়া যায় তাদের মধ্য দিয়ে গড়ে ওঠে টাইগারদের ভবিষ্যৎ। বাংলাদেশ যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল সেটাই প্রমাণ করে এই প্রক্রিয়ায় কতটা সফল বিসিবি। এই বছর করোনা মহামারীতে থমকে যায় প্রক্রিয়া, কিন্তু বিকল্প ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড। এবার ভিডিও দেখে হবে প্রাথমিক বাছাই। করোনা প্যান্ডেমিকের কারণে এবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেলা ও ঢাকা মেট্রো পর্যায়ে প্রি সিলেকশনটা একটু ডিফারেন্ট ভাবে করছে। জনসমাগম অ্যাভয়েড করতে প্রাথমিক সিলেকশনটা ভিডিও দেখে করা হবে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে ভিডিও তৈরি করতে হবে বোলিং এন্ড থেকে, আর বোলাররা 3টি আলাদা অ্যাঙ্গেলে ক্যামেরা বন্দী হবেন। স্ট্রেইট, সাইড ও ফ্রন্ট ভিউর মাধ্যমে বিচার করা হবে তাদের। উইকেট রক্ষকদের জন্য কেবল বোলিং এন্ডের ভিডিওই যথেষ্ট। টার্ফ কিংবা কংক্রিটের উইকেটে ব্যবহার করতে হবে লাল বল। সাদা টি শার্ট ও ট্রাউজার সাথে থাকবে ক্রিকেটীয় সরঞ্জাম। আর ভিডিও পাঠাতে হবে জেলা ও বিভাগীয় কোচের হোয়াটসঅ্যাপ নম্বরে কিংবা ইমেইলে। তারপর অপেক্ষা আগামীর তারকা হবার। ভিডিও পাঠাও, নিজেকে চেনাও, একদিন তুমি হতে পারো বিশ্বজয়ী। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পারিশ্রমিক ইস্যুতে বাফুফের সভাপতির কাছ থেকে নতুন করে আশ্বাস পেয়েছেন ফুটবলাররা। পাওনা অর্থের সাথে আগের চুক্তির 40% নতুন মৌসুমের পারিশ্রমিক হিসেবে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন কাজী সালাউদ্দিন। দাবি পূরণের নিশ্চয়তা দিয়ে জাতীয় দলের জন্য ট্রফি চেয়েছেন বাফুফ সভাপতি। দুপুরে কাজী সালাউদ্দিনের সাথে আলোচনা শেষে জানিয়েছেন ফুটবলাররা। লীগ ও পারিশ্রমিক ইস্যুতে আরও এক দফা বাফুফেতে ফুটবলারদের আশা। সভাপতি কাজী সালাউদ্দিনের সাথেই হয়েছে আলোচনা। নতুনভাবে আরও 4 বছরের জন্য ফুটবলের অভিভাবক হওয়ায় সালাউদ্দিনকে শুভেচ্ছাও জানিয়েছেন ফুটবলাররা। নির্বাচনের আগে ভাগে ক্লাব কর্তাদের সাথে বসে পেশাদার লীগ কমিটি জানিয়েছিল নতুন মৌসুমে আগের চুক্তির 25% অর্থ পাবে ফুটবলাররা, আর গত মৌসুমের পাওনা টাকা সম্পূর্ণই পরিশোধ করা হবে। তবে ফুটবলারদের চাওয়া ছিল 50%। সভাপতির সাথে আলোচনার পর নতুন আশ্বাস পেয়েছেন ফুটবলাররা। দাবি পূরণের নিশ্চয়তা দিয়ে ট্রফিও চেয়েছেন কাজী সালাউদ্দিন। আগের গত বছরের যে পেমেন্ট ছিল সেই পেমেন্টের 40% যেন আমাদের নতুন বছরের চুক্তি হয়। গত বছরের যে টাকাটা পেমেন্টটা সেটা 45% আমাদের এই বছরের দলবদলের সময় দিবে, আর 40% যেই টাকা নতুন বছরের সেই টাকাটা আমাদের একসাথে অ্যাড করে তারপরে আমাদের ইয়াটা হবে। প্রেসিডেন্ট আমাদেরকে 40%-এর নিশ্চয়তা উনি দেন যে ওনারা পরবর্তী সিজন আমাদের প্লেয়ারদের 2019-20 মৌসুমের যে কন্ট্রাক্টটা ছিল সেটা 40% করে দেবেন। উনি আরও অনেক কথা বলেছে যে এইখানে আমাকে যত ধরনের ফুটবল উন্নয়নের ক্ষেত্রে যত ধরনের আসলে কঠোর হইতে হয় আমি সব ধরনের কাজে আমি এখানে করব, শুধু তোমরা আমারে আসলে একটা ট্রফি এনে দাও। দুই পক্ষের স্বার্থই বিবেচনা করে দ্রুত সিদ্ধান্তে আসতে চায় ফেডারেশন। ক্লাবগুলোকে অবশ্যই তাদের দিকটাও দেখতে হবে, ক্লাবদেরকেও ছাড় দিতে হবে, এবং সবাই যার যার জায়গা থেকে কিছুটা কম্প্রোমাইজ করে এমন একটা সিচুয়েশনে আসতে হবে যাতে করে আসলে এভরিবডি ইজ প্রোটেক্টেড, ক্লাব ইজ প্রোটেক্টেড, প্লেয়ার্স আর প্রোটেক্টেড, এবং আমরা যেন খুব সুষ্ঠু সুন্দরভাবে দলবদলটা ঘোষণা করতে পারি। দফায় দফায় ক্লাব ও ফুটবলারদের সাথে বসেও পারিশ্রমিক ইস্যুতে সমাধানে পৌঁছতে পারছে না বাফুফে। বৃহস্পতিবার ক্লাব কর্তাদের সাথে আরও একবার হবে আলোচনা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। শরীরে কোনো লক্ষণ নেই, পর্তুগালে নিজের বাসায় আইসোলেশনে আছেন CR7। সোমবার জাতীয় দলের সতীর্থদের সাথে ডিনারে অংশ নেওয়ার পর করোনা উপসর্গ নিয়ে ফেরেন রোনালদো। টেস্টে পজিটিভ হওয়ায় জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রয়েছেন, মিস করবেন সুইডেন ম্যাচ। রোনালদো আক্রান্ত হওয়ার পর বাকিদেরও নতুন করে করোনা টেস্ট করা হয়, সবাই নেগেটিভ। ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই। রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে ইভেন্তাস। শনিবার সেরিয়াতে প্রোটনের বিপক্ষে থাকছেন না পর্তুগিজ সুপারস্টার, শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভ ম্যাচ নিয়েও। ইতালি যাওয়ার পর আরও 10 দিন কোয়ারেন্টিনে থাকলে বার্সেলোনার বিপক্ষেও অনিশ্চিত রোনালদো। এবার জানাবো বিশ্বকাপ বাছাইয়ের খবর। রাতে দক্ষিণ আমেরিকার বড় দলগুলো মাঠে নামবে। রাত 2টায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, এর 1 ঘন্টা পর ইকুয়েডর উরুগুয়ে লড়াই শুরু, আর ভোর 6টায় ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে।
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু করে আর্জেন্টিনা। যদিও ইকুয়েডরকে হারাতে ঘাম ঝরেছিল তাদের, এবার প্রতিপক্ষ বলিভিয়া, যারা মাত্রই বিধ্বস্ত হয়েছে ব্রাজিলের কাছে। 5-0 গোলের হারের দগদগে ক্ষত এখনও শুকায়নি। বলিভিয়ার রাজধানী লাপাজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,500 মিটার উপরে, বাতাসের চাপ সামলে সেখানে সফল হওয়া কঠিন হবে আলবিসিলেস্তের জন্য। পরিসংখ্যান বলছে লাপাজে 10 ম্যাচ খেলে মাত্র 3টি জিততে পেরেছে আর্জেন্টিনা। তারপরও শক্তির বিচারে অনেক এগিয়ে থাকায় নির্ভার স্কালোনির দল। মেসির পুরো ম্যাচ খেলা নিয়ে আছে সংশয়। মেসি পুরো ম্যাচ খেলবে কিনা এখনো বলা যাচ্ছে না, ম্যাচ পরিস্থিতির উপর নির্ভর করবে। প্রয়োজন হলে খেলবে, তবে সুযোগ থাকলে তাকে বিশ্রাম দেব। এদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা 5 গোলের জয়ে। সেলেসাওদের আত্মবিশ্বাস তাই তুঙ্গে। সামনে এবার পেরু, নিজের মাঠে জয় দিয়ে শুরুর পর এবার পরীক্ষা প্রতিপক্ষের মাটিতে। দুদলের 47 লড়াই, ব্রাজিলের জয় 33টি, ফলে ফেভারিট কে বলার অপেক্ষা রাখে না। তবে সবশেষ দেখায় পেরুর জয় একটু হলেও চিন্তায় রাখবে কোচ তিতেকে। চোটের কারণে পেরুর বিপক্ষে আলিসন আর জেসুসকে পাবে না ব্রাজিল। তবে নেইমার কুতিনিয়োকে নিয়ে গড়া অ্যাটাক যাদের, তাদের খুব বেশি চিন্তা থাকে না। নেইমার আগের চেয়ে অনেক পরিণত হয়েছে, গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও সে সমান পারদর্শী, একদম ফিট আছে নেইমার। পেরুর বিপক্ষে তার পুরো সার্ভিস পাওয়া যাবে। এদিকে ইকুয়েডরের বিপক্ষে লড়াইয়ের আগে চনমনে উরুগুয়ে দল। নিজেদের শেষ 5 ম্যাচে হারেনি তারা। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে জয় দিয়ে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একাধিক মামলায় অভিযুক্ত সাইক্লিং ফেডারেশনের সভাপতি পদ থেকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে বিতর্কিত ক্রীড়া সংগঠক শফিউল্লাহ আল মুনিরকে। জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অবৈধ মাদক ব্যবসা, পর্ন সিডি, চেক জালিয়াতি সহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেপ্টেম্বর থেকে করোনা কারাগারে আছেন তিনি। 2008 সালে পর্ন সিডি সহ আটক হয়েছিলেন মুনির। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি কৌশলে তিনি ক্রীড়া সংগঠকের পদও বাগিয়ে নেন। ছিলেন হকি ফেডারেশনের সহসভাপতি পদেও, এরপর সাইক্লিংয়ের সভাপতি হন, কিন্তু তার বিতর্কিত কর্মকাণ্ড না থামায় তাকে সরিয়ে দিতে একরকম বাধ্য হয় ক্রীড়া পরিষদ। আবারও জানাবো ফুটবলের খবর। ইউফা নেশনস লিগ আজ বড় দলের লড়াই। লিগ এর গ্রুপ ফোরে জার্মানি চ্যালেঞ্জ নেবে সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে রাত 12:45। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সুইসরা জার্মানির বিপক্ষে জিততে মরিয়া। ওয়াকিম লোর দলের বিপক্ষে সবশেষ 2012 সালে জয় পেয়েছিল সুইজারল্যান্ড। বিপরীতে ইউক্রেনের পর সুইসদেরও হারাতে প্রত্যয়ী ডায়মন্ড শ্যাফ্ট। জার্মানির জার্সিতে শততম ম্যাচ খেলতে নামবেন মিডফিল্ডার টনি ক্রুজ। একই গ্রুপে একই সময়ে ইউক্রেন স্পেনের লড়াই। 3 ম্যাচের 2টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে স্পেন। লুইস এনরিকের দলকে রুখে দেওয়া কঠিন হবে ইউক্রেনের জন্য। করোনার কারণে শীর্ষ বেশ কজন ফুটবলার নেই শেফচেঙ্কোর দলে। ইউক্রেনের কাছে কখনো আন্তর্জাতিক ম্যাচ হারেনি স্পেন। ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে ভিড়েছেন, তবে অপেক্ষা ফুরোচ্ছে না এডিনসন কাভানির। কোয়ারেন্টিন বাধায় রোববার নিউক্যাসেলের সঙ্গে খেলতে পারবেন না কাভানি। ফ্রান্স থেকে উড়ে এসে সেলফ আইসোলেশনে আছেন উরুগুয়ে তারকা। কোয়ারেন্টিন পর্ব শেষ করে যোগ দেবেন তিনি। আপাতত মাঠের বাইরে থাকলেও আগামী সপ্তাহে রেড ডেভিলসের হয়ে খেলবেন কাভানি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দেখা যাবে তাকে। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে অভিষেক হবে নাম্বার 7-এর। এই ছিল আজকের জগৎ খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পড়ে আছেন।